নমস্কার মিমি ফ্যামিলি, আর বেরেসকুন থেকে সবারে জানাইতেছি স্বাগত। পুষ সংক্রান্তি উপলক্ষে আজকে বানামো ক্ষীরের পাটিসাপটা আর মালপোয়া। তাইলে আমার সঙ্গে থাকুন, কিভাবে আমি পিঠাগুন বানাইতেছি। পাটিসাপটা আর মালপোয়ার গুলাটা আমি একসাথে মাইখা লমু, চালের গুঁড়ি, ময়দা, গুড়, চিনি, চিনি না দিলে ফুলতো না, ইলগা চিনি ব্যবহার করতেছি, নুন, লবণ স্বাদ মতো, জল, ভালো করে মিশামো। এখন সুজি দিয়ে দিব, সুজি দিয়ে আগের থেকে আমি ভিজিয়ে রাখছি। ভালো করে মিশাইলাম, আর মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব এলাচ গুঁড়া, মাখা হয়ে গেছে, 2-3 ঘন্টার লিগা রেখে দিব। পাটি সাপটার লিগে ক্ষীরটা বানাই নিব। কড়াইতে দিয়ে দিব প্রথমে নারকেল, দিয়ে দিব চিনি, নারকেলটা হালকা ভাজতে নিব, নারকেলটা হয়ে গেছে। এখন দিয়ে দিব দুধ, দুধটা আমি আগে থেকে ঘন করে জল দিয়ে রাখছি, এখন দুধটা দিয়ে দিব। নারকেল আর দুধটা আমি শুকাই এলাম জল দিয়া, দুধটা শুকাইয়া শুকাইয়া আমি ক্ষীর বানাই এলাম। ক্ষীর হয়ে গেছে গা, নামাই এলাম। আমি একসঙ্গে যে গোলাটা করে রাখছি মালপোয়ার পাটি সাপটা, এখন আলাদা আলাদা করে রাখছি। দেখুন এটি সে পাটি সাপটা গোলা, আর এটি সে একটু ভারী ভারী মালপোয়ার গোলাটা আমি একসাথে করছিলাম, আলাদা আলাদা করছি। তখন পাটি সাপটা তো বানাই নিব, চুলাতে একটা তাওয়া বসাই দিয়া আমি একটু তেল ব্রাশ করে দিব। সুন্দর এরকম করে আমি সব বানাইলাম। বন্ধুরা সব পাটি সাপটা আমি বানাই লাইছি, এখন মালপোয়াটা বানাই। এখন মালপোয়াটা বানাই লমু, কড়াইটা বইতেছি, তেল গরম হয়ে গেছে, এখন মালপোয়াটা সাইডা দিব। দেখুন কত সুন্দর ফুলতাছে, ফিটাটা ফুললে উঠছে, দেখুন কত সুন্দর ফুলছে। আমি
আমি একটা শিকের সাহায্যে এই জায়গাটা সিদ্ধ করে দিব যাতে ভিতরে জায়গাটা হয়ে যায় ভালো করে। সুন্দর করে হয়ে গেছে। এখন আমি আরেকটা দিয়ে দিব। পাটিসাপ্তা পিঠা, ক্ষীরের পাটিসাপ্তা পিঠা, মালপোয়া পিঠা যদি বানানো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও অন্যরকম বিরিয়ানি আইটেম পারি। আর সবাইকে পুষ্প সংক্রান্তির শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই রেখে দিতেছি।